নমস্কার বন্ধুগণ, আমার কাছে অনেকগুলো পেশেন্টগুলো আসে, উনার ডান দিকে টেস্টিসে বা বাম দিকে টেস্টিসে পেন হয়, একটা টেস্টিস অন্ডকোষ মধ্যে পেন হয়। আজকে ওকে নিয়ে আমরা কথা বলবো, এই কমন কারণ একটা টেস্টিসে কেন পেন হয় ও কি ওটা ট্রিটমেন্ট আছে, কি ট্রিটমেন্ট দিয়ে আমরা ওটাকে ঠিক করি। আমি ডক্টর মুকেশ কুমার বিজয়, সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট অ্যান্ড অ্যান্ড্রোলজিস্ট ইন কলকাতা। আজকে আমরা কথা বলবো প্রমুখ কারণ কি কি থাকে। মোস্ট কমন কারণটা থাকে ট্রমা, কোনো ট্রমা, আপনার বল দিয়ে কোনো ট্রমা হয়ে গেছে, বা কোনো ঝগড়া হচ্ছে ওটার মধ্যে কোনো লোকজন আপনাকে আপনার বল মধ্যে চোট লাগিয়ে দিয়েছে, ইয়া ফির অনেকবার টাইট প্যান্ট অর আন্ডারওয়্যার পরার জন্য ট্রমা হতে পারে, অনেকবার এক্সেসিভ জগিং, সাইক্লিং ইয়া এক্সারসাইজ করার জন্য ট্রমা হতে পারে। ওটা ট্রমার জন্য আপনার একটা টেস্টিসে কন্টিনিউ একটা পেন থাকতে পারে। দু নম্বরে আছে ইনফেকশন, যেটাকে আমরা অ্যাপিডেমা অর্কাইটিস বলি। অ্যাপিডেমোর্কাইটিস কি হয়, আপনার টেস্টিস আর অ্যাপেন্ডিক্স মধ্যে ইনফেকশনটা হয়ে যায়, ওটা জেনে ওই টেস্টিসটা ফুলে যায়, ওটার মধ্যে পেন হয়ে যায়, অনেকবার জ্বর বি চলে আসে। ওটা ছাড়া তিন নম্বরে আছে ভেরিকোসিল। ভেরিকোসিল কি হয়, আপনার যে টেস্টিস আছে ওখানে যে ভেসেলগুলো আছে ভেসেলগুলো ফুলে যায়, ওটার মধ্যে একটা গুচ্ছা মতন হয়ে যায়, যেটা জেনে যেটাকে আমরা ভেরিকোসিল বলি। এটা কমনলি লেফট সাইডে হয়, ওটা জেনে একটা ডালেক পেন আর অনেকবার সিভিয়ার পেন বি হতে পারে। তারপরে আছে ইউরেট্রিক কলি, অনেকবার আপনার যে কিডনি থেকে স্টোনটা ভরে আপনার ইউরেটের মধ্যে আটকে যায়, এই ইউরেটের যে স্টোনটা আটকায় ওটার জন্য পেনটা ব্যাক থেকে স্টার্ট হয়, আপনার টেস্টিস সাইডে যেতে পারে, এটা ডান দিকে বি হতে পারে, বাম দিকে বি হতে পারে। তারপরে আছে ক্যান্সার, আপনার টেস্টিসে ক্যান্সার হয়ে যায় তো একটা টেস্টিসটা হেভি হয়ে যায়, বড় হয়ে যায়, ওর এক ডালে পেন ফিল হয়, একটা হেভিনেসটা ফিল হয় সবসময় টেস্টিসে। ওটা ছাড়া টর্জন অফ টেস্টিস, টর্জন অফ টেস্টিস কি হয়, টেস্টি নিজে দেখে দেখি ঘুরে যায়, এটা বল আছে ডোর মধ্যে ঝুলা আছে ওটা ঘুরে যায়, ঘুরার জন্য একটু আটা পড়ে যায়, ও জন্য ওটা যে ব্লাড সাপ্লাই আছে ওটা আটকে যায়, ওটা জন্য টেস্টিসটা একটু বড় হয়ে যায় ও প্রচন্ড পেন হয়। ইউজুয়ালি এটা ইয়াং এজ গ্রুপে, লেস দেন 20 ইয়ার এজ গ্রুপে এটা পাওয়া যায়। এখন আমরা কথা বললাম কি কি মুখ্য কারণটা হয়, ট্রিটমেন্টটা কি আছে, আর আপনার ট্রমা হয়ে গেছে, আর মাইল্ড ট্রমা আছে তো আপনাকে কেসকোটা সাপোর্ট দিতে হবে, আপনাকে পেন কিলার খেতে হবে, আর সিভিয়ার ট্রমা আছে তো আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখি, ডপলার আল্ট্রাসোনোগ্রাফি করে দেখি কি টেস্টিসে কিরকম ব্লাড সাপ্লাই আছে, কত বড় হিমোটামা হয়ে গেছে, আর হিমোটামা ছোট আছে তো আমি কিচ্ছু করি না, আর বড় হিমোটামা আছে ওটা এক্সপ্লোর করে বার করি, আর একবার আমরা ডপলার করে দেখি কি টেস্টিসটা কোনো ব্লাড সাপ্লাই পাচ্ছে না, ও কন্ডিশনে আমাকে টেস্টিসটা বাদ দিতে হয়। দু নম্বরে আছে অ্যাপিডেমো অর্কাইটিস, ওটার মধ্যে আমি আমরা অ্যান্টিবায়োটিক দিই, পেন কিলার দিই, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগগুলো দিই, সঙ্গে সাসপেন্সিভ ব্যান্ডেজ দিই, তাকে আপনার টেস্টিসটা একটু সাপোর্ট পাবে। অ্যাপিডেমো অর্কাইটিস ট্রিটমেন্টে ইউজুয়ালি আমরা 28 দিন 28 ডেজ জিনে দিই, 20 এন্ড 8 টোটাল 28 ডেজ জিনে আমরা ট্রিটমেন্টটা করি, আদারওয়াইজ এটা রিকারেন্ট অ্যাপিডেমো অর্কাইটিস হতে পারে। চার নম্বরে আছে আপনার ইউরেট্রিক কলিক, ইউরেট্রিক কলিক আছে তো আপনাকে মেডিসিন ইয়া সার্জিক্যাল ভাবে এই স্টোনটাকে বার করলে আপনার পেনটা চলে যায়। চার নম্বরে আছে ক্যান্সার, আর আপনার ক্যান্সার আছে তো আপনাকে ইমিডিয়েটলি ইউরোলজিস্টকে দেখে ইমিডিয়েটলি ট্রিটমেন্টের দরকার হয়, ও টেস্টিসটাকে হাই অর্কিডেক্টমি করে বাদ দিতে হয়। ভেরিকোসিল আছে 5 নম্বরে, ভেরিকোসিল আছে তো ভেরিকোসিলে আগে আপনার মাইল্ড সিমটম আছে, কোনো বেশি প্রবলেম হচ্ছে না, আপনার আমরা স্পার্ম কাউন্ট করাই, সিমেন অ্যানালিসিস করাই, ওটার মধ্যে কিছু প্রবলেম আসছে না তো কনজারভেটিভ ম্যানেজমেন্ট করে ওটাকে একটু সাপোর্ট দিয়ে আমরা রাখি, আর আপনার প্রচন্ড পেন হচ্ছে যে আপনার স্পার্ম কাউন্টটা পুয়ার হয়ে গেছে, এইসব কন্ডিশনে আমরা মাইক্রোসার্জিক্যাল ভেরিকোসিলেক্টমি করি। 6 নম্বরে আছে টর্জন অফ টেস্টিস, টর্জন অফ টেস্টিসে কি হয়, টর্জন অফ টেস্টিস হলে ইমিডিয়েটলি আপনাকে ডক্টরকে দেখাতে হবে, ইউজুয়ালি একটা ইউরোলজি কাজে যাওয়া উচিত, ওটা আপনার টেস্টিসটা দেখবে আপনার টর্জন হয়ে গেছে তো ইমিডিয়েটলি অপারেশন করে ও টর্জনকে ঠিক করলে এই টেস্টিসটা বাঁচানো যায়, কিন্তু আগে 6 ঘন্টা থেকে বেশি হয়ে যায় তো এই টর্জন অফ টেস্টিস জন্য টেস্টিসের ব্লাড সাপ্লাই টোটালি নষ্ট হয়ে যায় আর টেস্টিসটাকে বাদ দেবার দরকার হয়। তো আজকে বন্ধুগুলো আমরা কথা বললাম টেস্টিকুলার এক সাইডে যে টেস্টিস আছে ওটা পেন জন্য কি কজেস থাকে, কি ট্রিটমেন্টগুলো থাকে। আর আপনার ভিডিও আমার ভালো লেগেছে এটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার।